আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। আমরা এই মুহূর্তে হাতে পেয়ে গেছি আরও একটি স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সেই কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এর দেখা রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে মোট 14টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি পোস্টের মান 1 করে 1 × 14 = 14। দেখো, প্রথম প্রশ্ন, বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখার কথা বলা হয়। এখানে দেখো চারটে অপশান আছে, 1773 খ্রিস্টাব্দে, 1779 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, না 1781 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1781 খ্রিস্টাব্দে, অর্থাৎ ডি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, দৈত্য শাসন ব্যবস্থা তুলে কোম্পানি সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। এখানে দেখো চারটে অপশান আছে, 1772 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে, না 1775 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইজাদারি বন্দোবস্তে জমি ইজারার মেয়াদ ছিল। এখানে দেখো চারটে অপশান আছে, 5 বছর, 6 বছর, 7 বছর, না 8 বছর। উত্তর হবে 5 বছর, অর্থাৎ এ নম্বর অপশানটি। ভালো করে উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন দিয়েছে চারের দাগে, বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রহ্মধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন। এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে বিজয়কৃষ্ণ গোস্বামী, অর্থাৎ বি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এখানে দেখো চারটে অপশান আছে, মাদ্রাজে, লাহোরে, কলকাতায়, না সুরাটে। উত্তর হবে কলকাতায়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। এখানে দেখো অপশান আছে চারটে, 1890 খ্রিস্টাব্দে, 1891 খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে, না 1893 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে যে অধিবেশনে। এখানে দেখো চারটে অপশান আছে, লাহোর, সুরাট, কলকাতা, বোম্বাই। উত্তর হবে সুরাট। পরের প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন। এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে লর্ড লিটন, অর্থাৎ এ নম্বর অপশানটি। পরের প্রশ্ন, খলিফা বলা হয়। এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে তুরস্কের সুলতানকে। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। পরের প্রশ্ন, ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন। এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে মাউন্ট ব্যাটেন। পরের প্রশ্ন দেখো, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন। এখানেও চারটে অপশান দিয়েছে, উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ এ নম্বর অপশানটি। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষে দলিত মানুষদের তপশিলি জাতি হিসাবে আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হয় 1930 খ্রিস্টাব্দে, না 1921 খ্রিস্টাব্দে, না 1932, না 1933 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে, অর্থাৎ বি নম্বর অপশানটি। পরের প্রশ্ন, সংবিধান কার্যকারী হয়। এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে, 26শে জানুয়ারি, অর্থাৎ ডি নম্বর অপশানটি। দেখো দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লেখো। এখানে মোট 14টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি পোস্টের মান 1 করে 1 × 14 = 14। একের দাগে রয়েছে ঠিক না ভুল লেখো। প্রথম, উইলিয়াম কেডি ছিলেন শ্রীরামপুর মিশনারি সোসাইটির সদস্য। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্টকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হয়। এটা যেহেতু ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। এটা যেহেতু ভুল, কারণ নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়, তাহলে এটা আমরা ভুল লিখব। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরের প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। দেখো বিয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম, সুরাট অধিবেশন হয় 1910 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতিটির নাম হলো ড্যাশ। উত্তর হবে অনুশীলন সমিতি। পরের প্রশ্ন, 1910 খ্রিস্টাব্দে আজাদহীন বাহিনী ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে। উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। দেখো সিএর দাগে রয়েছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। কি দস্যু দমন, এটা হবে উইলিয়াম বেন্টিংয়ের সঙ্গে, অর্থাৎ এফ নম্বর। হিন্দু মেলা হবে নবগোপাল মিত্র, অর্থাৎ সি নম্বর। শেষ মোগল সম্রাট হবে দ্বিতীয় বাহাদুর শাহ, বি নম্বর অপশান। মোহাম্মদ আলী জিন্নাহ হবে ইস সঙ্গে দ্বিজাতি তত্ত্ব। পাঁচ নম্বর হবে কাকুরি ষড়যন্ত্র মামলা, এটা হবে
এর সঙ্গে ভগৎ সিং, আর ছয় নম্বরটা হবে ডি এর সঙ্গে পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি। দেখো তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দু তিনটি বাক্যের মধ্যে, প্রতিটি প্রশ্নের মান দুই করে, দুই গুণ ছয় সমান সমান বারো। দেখো প্রথম প্রশ্ন দিয়েছে কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, অথবা দিল হচ্ছে কর্নওয়ালিস কোর্ট কী বা কোর্ট কর্নওয়ালিস কী, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দুই নম্বর, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন, অথবা দিল হচ্ছে ওহাবি আন্দোলনের ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন তিন নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসে এবং এই অধিবেশনের সভাপতির নাম লেখো। পরের প্রশ্ন টিকা লেখো মর্লে মিন্টো সংস্কার আইন। পরের প্রশ্ন কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, অথবা দিল হচ্ছে কোন ঘটনা দিয়ে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। দেখো পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছে খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো, অথবা দিয়ে রয়েছে কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন, সিমলা বৈঠকের সভাপতির নাম লেখো, ওয়ান প্লাস ওয়ান। পরের প্রশ্ন সংবিধান কী, অথবা সিঙ্গুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো। দেখো চারের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো চার পাঁচটি বাক্যের মধ্যে। এখানে দেখো পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান তিন করে, তিন গুণ পাঁচ সমান সমান পনেরো। প্রথম সিপাহী বিদ্রোহের ফলাফল লেখো, অথবা দিল হচ্ছে নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়। পরের প্রশ্ন স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো, অথবা জমিদার সভা ও ভারত সভার পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন টিকা লেখো নৌ বিদ্রোহ, অথবা টিকা লেখো স্বরাজ্য দল। চার নম্বর ভারতের সাম্প্রদায়িক রাজনীতির বিকাশের চারটি প্রধান উপায় কী কী, অথবা ১৯৪০ খ্রিস্টাব্দে লীগের লাহোর প্রস্তাব কিভাবে পাকিস্তান আন্দোলনকে শক্তিশালী করেছিল। পাঁচ নম্বর টিকা লেখো জেলা পরিষদ, অথবা ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। দেখো পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আট দশটি বাক্যের মধ্যে, প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে, পাঁচ গুণ তিন সমান সমান পনেরো। প্রথম ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলে কারা পরিচিত ছিল, তার সঙ্গে দিয়েছে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা লেখো, অথবা দিয়ে রয়েছে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। দুই নম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সংগঠিত জাতীয়তাবাদী সভা সমিতিগুলির বিবরণ দাও, অথবা দিয়ে রয়েছে বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তিন নম্বর মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন, তার সঙ্গে রয়েছে বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং এর ভূমিকা আলোচনা করো, অথবা দিয়ে রয়েছে স্বরাজ্য দলের আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল, তার সঙ্গে রয়েছে সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা বিদ্রোহ করেছিল কেন, থ্রি প্লাস টু। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সত্তর মার্কের প্রশ্নপত্র। আমরা যে মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল যখন নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এই স্কুলের প্রশ্নপত্রের সময় কিন্তু আমাদের সাজেশনের হুবহু কমন এসছে, সেহেতু আমরা যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে বারবার তুলে ধরছি সেই সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।